সাবস্ক্রাইব করুন নাসিরা ফ্যাশন চ্যানেলটি এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল এ সেট করুন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি দেখাবো বিছানার চাদরের কার্ট ওয়ার্ক বা অ্যাপ্লিক ডিজাইন। বন্ধুরা দেখুন, অনেক চমৎকার লাগছে বিছানার চাদরের ডিজাইনটা। দেখুন, সাদা চাদরের মধ্যে খয়েরি কালারের কাপড় দিয়ে জিগজাগ ডিজাইন চারপাশে করা হয়েছে এবং আপনার মাঝখানে বড় বড় চারটা ফুল, এরপরে আছে কলি, খয়েরি কালার কাপড় দিয়ে ফুল করা হয়েছে, সবুজ কালারের কাপড় দিয়ে পাতা সেলাই করা হয়েছে, গাছ এবং পাতা সেলাই করা হয়েছে। বন্ধুরা দেখুন, অনেক সুন্দর এবং চমৎকার একটি বিছানার চাদরের ডিজাইন। আমরা অনেকে এটা অ্যাপ্লিক ডিজাইন বলি, আবার অনেকেই এখন আমরা বলি কার্ট ওয়ার্কের কাজ, বালিশের কাভার সহ বিছানার চাদরের ডিজাইন। দেখুন বন্ধুরা, চাদরের সঙ্গে মিল রেখে বালিশের কাভারেও এই একই ডিজাইন করা হয়েছে। সাদা কালারের কাপড়ের মধ্যে খয়েরি কালারের ফুল এবং সবুজ লতা পাতা, অনেক সুন্দর এবং মানানসই লাগছে। তো বন্ধুরা, আমরা অনেকেই হাতের কাজ অ্যাপ্লিক ডিজাইন করতে পারি, আবার অনেকেই পারি না। যারা পারি তারা এই ভিডিও দেখে এই ডিজাইন অনুযায়ী যদি আপনারা এই কার্ট ওয়ার্কের বা অ্যাপ্লিকের কাজ করেন আপনাদের নিজেদের বিছানার জন্য, তো অনেক সুন্দর এবং চমৎকার লাগবে। বন্ধুরা, আপনারা চাইলে সাদা কাপড়ে যে করতে হবে এমন কোনো কথা নেই, আপনারা রঙিন কাপড়েও এই অ্যাপ্লিক ডিজাইন করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী কাপড় নিয়ে, মানানসই অ্যাপ্লিকের জন্য কাপড় নিয়ে আপনারা এই ডিজাইন করতে পারেন। কালোর মধ্যে করলেও ভালো লাগবে, আবার লাল কাপড়ে করলেও যদি আপনারা মানানসই অ্যাপ্লিকের উপরে কাপড় দেন সেটাও ভালো লাগবে। তবে সাদার মধ্যে সবসময় সব কালারই ফুটে ওঠে, লাল এবং খয়েরি এবং সবুজ ফুলগুলো সাদার মধ্যে অনেক মনোরম এবং অনেক চমৎকার লাগছে। তো বন্ধুরা দেখুন, আমি পুরো ডিজাইনটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, এই জন্য আমি পুরো খাটের ডিজাইনটাই আমি আপনাদের কাছে তুলে ধরলাম বোঝার সুবিধার্থে এবং কাছ থেকেও দেখানোর চেষ্টা করছি যেন ডিজাইনটা আপনারা বুঝতে পারেন। বন্ধুরা দেখুন, অনেক সুন্দর এবং চমৎকার লাগছে বিছানার চাদরটা। তো বন্ধুরা, আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আর কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমরা সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের
সাপোর্ট করার জন্য, আমাদের ভালোবাসার জন্য। তো এমনিভাবে আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন, আমাদের ভালোবাসা দেন, তাহলে আপনাদের ভালোবাসা পেলে নতুন ভিডিও তৈরি করার আগ্রহ আমাদের অনেক অংশে বৃদ্ধি পায়। নতুন 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 কিছু আপনাদের জন্য উপহার দেওয়ার মনোবল আরও বেড়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। তো সেই আজকের ভিডিও এই পর্যন্তই, সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আগামীতে দেখা হবে নতুন এক ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।